হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোট বাচ্চাদের জন্য দারুণ একটা চিকেন পকোড়া রেসিপি। সন্ধ্যাবেলায় বাচ্চারা কিছু খেতে চাইলে খুব সহজে আপনারা এই চিকেন পকোড়া তৈরি করে তাদেরকে পরিবেশন করতে পারবেন, আর ওরা খেয়ে খুবই খুশি হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে তৈরি করলাম এই চিকেন পকোড়া রেসিপি। পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো মাংসের টুকরো। দেখুন, এটা বোনলেস চিকেন, এরকম ছোটো ছোটো করে আমি কেটে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি আদা বাটা, অল্প একটুখানি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা, আর আমি এখানে দিচ্ছি এক চামচের মতন ভিনেগার, একটু রং আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস ছোটো চামচে, দু চামচের মতন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে প্রথমে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, মাখতে মাখতে যদি প্রয়োজনে লাগে তাহলে আমি কিন্তু আরও এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ছোটো ডিম, ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে আমি ডিমের যে কুসুমটা আছে ওটা নিয়ে নিচ্ছি, কারণ বেশি পুরো গোটা ডিমটা দিলে কিন্তু মাখার সময় আমার এটা খুবই নরম বা পাতলা হয়ে যাবে, তার জন্য কুসুমটা আমি তুলে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সবকটা উপকরণকে মাংসের সাথে আমি মেখে নেব। এখানে কিন্তু মাখার পরও আমার অল্প কর্নফ্লাওয়ারের দরকার ছিল, তার জন্য আমি আরও এখানে অল্প কর্নফ্লাওয়ার যোগ করলাম। এবার আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, মাংসটা মেখে নেওয়ার পরে মোটামুটি এক থেকে দু ঘন্টার মতন আমি এটাকে ফ্রিজে রেখে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। মোটামুটি দু ঘন্টা বাদে আমি এটা ফ্রিজ থেকে বের করে এনে একটা চামচি সাহায্যে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। মাংসটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। দেখুন, এখানে বিস্কুটের গুঁড়ো যেগুলো হয় আমি কিন্তু এটা বাজার থেকে কিনিনি, ঘরে আমার টোস্ট বিস্কুট ছিল সেটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা একটা করে মাংসের টুকরো আমি এর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো মাংসের মধ্যে মিশিয়ে নেব। দেখুন, একটার মধ্যে আমার মেশানো হয়ে গেছে বিস্কুটের গুঁড়োগুলো। আমি এরকম করে মাংসের টুকরোগুলো নিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো মাংসের গায়ে আমি লাগিয়ে নেব। কিছু মাংসের গায়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে আমি লাগিয়েছি। বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নেওয়ার পরে এক দু মিনিটের মতন আমি এগুলোকে রেখে দেব, যাতে বিস্কুটের গুঁড়োগুলো মাংসের গায়ে ভালো করে বসে যায়। তারপর আমি এগুলোকে তেলের মধ্যে ভাজব। তেলে ভাজার জন্য আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি হালকা করে, বেশি গরম করলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, তার জন্য হালকা গরম করে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এপিট ওপিট নাড়িয়ে আমি মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে খুবই ছোটো রেখে এগুলোকে ভাজতে হবে, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর খুব সুন্দর করে ভাজা হয়। মোটামুটি 5 মিনিটের মধ্যেই দেখুন আমার মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে মাংসগুলো। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয় দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই মাংসের টুকরোগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে বাকি মাংসগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। অবশ্যই ভাজার সময় গ্যাসের আঁচটাকে আমি ছোটো রেখে দেবো। এগুলো ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিই ডিশের মধ্যে যে মাংসগুলো তুললাম সেগুলো কেমন ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কত নরম হয়েছে। খুব সহজে কিন্তু বাচ্চারা এটা খেয়ে ফেলতে পারবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, সস দিয়ে খেতে দারুণও লাগে। এরকমভাবে সন্ধেবেলায় বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে আর বাইরের খাবার খেতে একেবারেই চাইবে না। এরকম করে বাকি যে মাংসগুলো আমি তেলে ভাজছিলাম সেগুলোও তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, যদি এই চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে যতটুকু পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন, আর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান।
তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে।